আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি একটু অসুস্থ ছিলাম আসলে, মানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো তো তোমরা একটু সতর্ক থাকবা যেন সুস্থ থাকতে পারো এবং যেন ক্লাসগুলো ঠিক মতো করতে পারো। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই প্রাণী শ্রেণীবিন্যাসের আমি বলেছিলাম যে এই পর্যন্ত যেগুলো নিয়েছিলাম যতগুলো লেকচার সেগুলোতে মোটামুটি সব কাভার হয়ে যাবে, তবে কটাটা পড়বে কিছু ইনফরমেশন রয়ে গিয়েছিল, তোমরা অনেকে বলছিলে যে এটা লাইভে নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমি লাইভে নিয়ে আর একটু কমিয়ে দিই পড়াটা। তো কর্ডাটা, এই কর্ডাটা পড়বে একটু খেয়াল করো, কর্ডাটা পড়বে আর আসলে অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে বলতে গেলে। তো মেইন যে বিষয়গুলো, যে পার্টগুলো, সেগুলো আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করো এখানে। আচ্ছা, সবকিছু শোনা যাচ্ছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানিও। হ্যাঁ, ওকে, আশা করছি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই কর্ডাটা পর্ব সম্পর্কে আমরা জানবো মোটামুটি। আগের যে নয়টা পর্ব বা বিভিন্ন শ্রেণীবিন্যাস সেগুলো আমাদের পড়া হয়েছে বিগত 8-9 লেকচারে, কোনো কিছু বাদ রাখা হয়নি, শুধু কর্ডাটারে বাদ আছে। ঠিক আছে, দেখো এই কর্ডাটা পর্বটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি স্যার? তিনটা ভাগে। এটা একটা পর্বের নাম, এটা কিসের নাম? এটা একটা পর্বের নাম, একে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, খেয়াল করো, একটা হচ্ছে ইউরো কর্ডাটা, আরেকটা হচ্ছে সেফালো কর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। খেয়াল করো, একটা হচ্ছে ইউরো কর্ডাটা, একটা হচ্ছে ইউরো কর্ডাটা, আর একটা হচ্ছে সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। ঠিক আছে, এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। কি বললাম? ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা এবং কি, ভার্টিব্রাটা। এখন দেখো, দেখো নাম দিয়ে কিন্তু মনে রাখতে পারবে, এগুলো খুব সহজ, যদি একটু খেয়াল করো, মানে পড়া যদি খেয়াল করে না পড়ো, মানে একটু মনোযোগ দিয়ে না পড়ো, দেখবে যে পড়া সবসময় কঠিনই থাকবে। একটু খেয়াল করে যদি পড়ার চেষ্টা করো, দেখবে একদম সহজ। এই যে পর্ব, আমরা জানি নয়টা পর্ব আছে, তার মধ্যে 9 নম্বর পর্ব যেটা আমরা বললাম সেটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই নাম দিয়ে আমরা মনে রাখবো, হ্যাঁ নাম দিয়ে আমরা মনে রাখবো যে, খেয়াল করো এখানে বলা হচ্ছে ইউরো দিয়ে আমরা মনে রাখবো আদি, ইউ দিয়ে আমরা কি মনে রাখবো, আদি মনে রাখবো। তো আদি মানে কি, শুরুতে, শুরু বলতে একটা জীবের শুরু কখন হয়, একটা জীব কখন শুরু হয়, বা তার একটা জীব কখন শুরু হয়, যখন সে, হ্যাঁ, লার্ভা দশায় থাকে। স্যার কোন দশায় থাকে? যখন সে লার্ভা দশায় থাকে তখন জীবটা, মানে মানে জীবটা, মানে আমরা যেমন, আমরা যেমন ভ্রূণ অবস্থায় আমাদের শুরু হয়, বা আমাদের শুক্রাণু মানব মিলনের পরে পরে যখন জায়গোট তৈরি, জায়গোট থেকে ভ্রূণ হয়, তাই তো? এভাবে কিছু কিছু জীব আছে যারা, মানে জীবের ওই আদি দশাটার নাম বলা হচ্ছে লার্ভা। কি বলা হয় জীবের আদি দশার নাম কি, বলা হচ্ছে লার্ভা দশা। কিছু কিছু জীবের, বিশেষ করে ইউরো কর্ডাটা জীবের আদি দশা, শুধু ইউরো কর্ডাটা না, আর অনেক জীবই শুরুর দিকের যে অবস্থা সেটাকে আমরা লার্ভা বলে থাকি। আচ্ছা যাও, এখানে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইউরো কর্ডাটা দিয়ে আমরা মনে রাখবো আদি অবস্থায়, মানে লার্ভা দশাই নটোকর থাকে। আচ্ছা, কর্ডাটা কারা যাদের নটোকর্ড থাকে। এই যে নটোকর্ডটা, এই নটোকর্ডটা যদি শুধুমাত্র আদি জীবনে থাকে, ইউ দিয়ে মনে রাখবো, লেজে শুধু লার্ভা দশায় লেজে নটো করতে, শুধু নটো করটা যদি লার্ভা দশায় এবং লেজে থাকে তখন সেটাকে আমরা ইউরো কর্ডাটা বলবো। আচ্ছা, সেফালো কর্ডাটা তাহলে কোনটা হবে? সেফালো কর্ডাটা কোনটা হবে একটু জিজ্ঞেস দেখো, বুঝার চেষ্টা করো। সেফালো কর্ডাটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, ভিডিওটা বোধহয় একটু ব্লার হয়ে গেছে না, আমি একটু অপেক্ষা করছি। ক্লিয়ার হলে জানি। আচ্ছা, সাউন্ড এখন শুনতে পারবা? সাউন্ড এখন ঠিক আছে, সাধারণত নেটওয়ার্কের প্রবলেম হয় না আমার এখানে, হঠাৎ করে কেন? আচ্ছা একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে।
একটু ওয়েট করো, নেটওয়ার্কের প্রবলেম তো হয় নাই কখনো, ইদানিং কয়েকদিন তো ঠিক ছিল। এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? সম্ভবত ক্লিয়ার। এখন আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো যেটা বলছিলাম আর কি, যে করডাটা পর্বটাকে আমরা তিনটা ভাগে বা তিনটা প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউরো করডাটা, একটা হচ্ছে সেফালো করডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। সিম্পল যদি একবার মাথায় সেট করতে পারো, করডাটা মানে হচ্ছে যাদের কর্ড থাকে। কি থাকে কর্ড? মানে নটোকর্ড থাকে। করডাটা তাদেরকে বলা হয় যাদের জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে, কোনো না কোনো একটা সময়ে যাদের শরীরে কি থাকবে, নটোকর্ড থাকবে। নটোকর্ড কি রে গত ক্লাসে পড়াইছি তোমাদেরকে। তো দেখো, তাহলে করডাটা হচ্ছে যাদের কোনো না কোনো একটা সময় নটোকট থাকবে। এই নটোকটটা কোনো না কোনো এক সময় বললাম না, হ্যাঁ, এই নটোকটটা যদি শুধুমাত্র আদি সময়ে, মানে আদি অবস্থায়, মানে শুধুমাত্র লার্ভাদশায়, শুধুমাত্র যদি লার্ভাদশায় থাকে এই নটোকটটা, তখন এদেরকে আমরা বলবো ইউরো করডাটা। এই যে নটোকটটা কোনো একটা জীবের শুধু লার্ভাদশায় থাকে, তাদেরকে আমরা বলবো ইউরো করডাটা। আদি জীবনে মানে লার্ভাদশায় যদি থাকে, আমরা ইউরো করডাটা বলবো। তাহলে স্যার, সেফালো করডাটা কোনটা? সেফালোকডাটা বুঝে নাম নাম দিয়ে মনে মনে রাখতে পারবো, অনেকটা বুঝে যাচ্ছে। সেফালোকডাটা মানে মনে রাখবো সারা জীবনই নটোকটটা থেকে যাবে তাদের শরীরে। তো যে সকল বা যে সকল কডাটার শরীরে নটোকটটা সারা জীবন থাকবে, নটোকটটা কী থাকবে? নটোকটটা সারা জীবন থাকবে। তাহলে আমরা যদি বলি, এখানে যদি লিখে দিই যে সারা জীবন নটোকট থাকে, হ্যাঁ, শরীর সারা জীবন নটোকট, নটোকট থাকে, সারা জীবন নটোকট থাকে, তাদেরকে আমরা বলবো সেফালো করডাটা। দেখো, আমি যেভাবে মনে রাখি, এই যে সেফালোর স দিয়ে আমরা মনে রাখতে পারি সারা জীবন, সারা জীবন, ইউ দিয়ে আদি জীবন, হ্যাঁ। আচ্ছা, এখন আসি এই জায়গাটা স্যার, ভার্টিব্রাটা আবার কোন জিনিসটা? ভার্টিব্রাটা হচ্ছে যাদের নটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়, যেমন আমাদেরটা, আমাদের কি আমাদের আমাদের কী রয়েছে, আমরা মেরুদণ্ডী প্রাণী না? মেরুদণ্ডী প্রাণী, হ্যাঁ। তাহলে আমরা কী বলতে পারি? এখানে আমরা লিখবো যে যাদের নটোকটটা কিসে পরিণত হয়, মেরুদণ্ডে পরিণত হয়, মেরুদণ্ডে। তাহলে দেখো, যাদের নটোকট মেরুদণ্ডে পরিণত হয়, নটোকট মেরুদণ্ডে, মেরুদণ্ডে পরিণত হয়, পরিণত হয়। তাহলে দেখো, তা আমরা কী কী পাইলাম একটু খেয়াল করি তো। করডাটা পর্বটাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। তো করডাটা মানেই হচ্ছে, করডাটা মানেই হচ্ছে নটোকট থাকা। স্যার, এই নটোকটটা কি সারা জীবন থাকবে, নাকি কোনো একটা সময় থাকবে, নাকি এটা অন্য কিছুতে পরিণত হবে? এই জিনিসটার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এই নটোকটটা যদি শুধুমাত্র ইউ মানে আদি জীবন, আদি মানে লার্ভা, শুধু লার্ভা দশা থাকলে একে আমরা ইউরো কডাটা বলবো, আর যদি সারা জীবন থাকে সেফালো কডাটা বলবো। যদি এই নটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়ে যায়, তাদেরকে আমরা ভার্টিব্রাটা বলবো। তো দেখো, তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে ভাগ করলাম ইউ সি ভি, আমরা এইভাবে মনে রাখতে পারি। তিনটা ক্লাসিফিকেশনের নাম কি? ইউ ইউ সি ভি, ইউ সি ভি, ইউরো কডাটা, সেফালো কডাটা, ভার্টিব্রাটা। কডাটা তিনটা ভাগ, ইউরো কডাটা, সেফালো কডাটা এবং কি, ভার্টিব্রাটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যে জিনিসটা একটু মাথায় রাখবা, মানে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ভার্টিব্রাটা যেটা বললাম, তোমরা নিজেরাই অনেকটা আন্দাজ করতে পারছো, যেহেতু এখানে আমরা আসি, ভার্টিব্রাটা মানে মেরুদণ্ডী প্রাণী, যেহেতু এটা আমাদের পর্ব, মানে আমাদের উপপর্ব, তো সেই সম্পর্কে, সেই জন্য এটা সম্পর্কে একটু আমরা একটু বিস্তারিত জানবো। এইখানে খেয়াল করো, এখানে আবার এটাকে আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। এই ভার্টিব্রাটাকে আমরা কী করতে পারি? আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। এই ভার্টিব্রাটাকে আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে নেতোস্টোমাটা, হ্যাঁ। নামগুলো একটু জটিল, খেয়াল করো, অসুবিধা নেই, উচ্চারণ করতে করতেই ঠিক হবে। আমরা কি এবি ডিভিলিয়ার্সের নাম কি জানতাম? কত কঠিন নাম না। তারপর হচ্ছে লিওনেল মেসি, হ্যাঁ, নামগুলো কি সহজ মনে হয় না, কিন্তু বারবার উচ্চারণ করি বা বারবার, হ্যাঁ, আমাদের পছন্দের ব্যক্তিত্ব, তাই আমরা উচ্চারণ করতে পারি, তাই তো? এইগুলো এরকমই, তুমি যদি বারবার পড়ো তোমার কাছে এগুলো, হ্যাঁ, লিওনেল মেসি বা এবি ডিভিলিয়ার্সের মতো মনে হবে নামগুলো। তো দেখো, প্রথম কথা হচ্ছে ভার্টিব্রাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, দুইটা সুপার ক্লাসে ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে নেতোস্টোমাটা। একটা কি সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, আর একটা হচ্ছে নেতোস্টোমাটা, আর একটা হচ্ছে কি নেথো, নেথোস্টোমাটা। তাহলে কী বললাম,
তাহলে এই ভার্টিব্রেটাকে দুইটা সুপার ক্লাসে আমরা ভাগ করলাম, একটা সাইক্লোস্টোমাটা আর একটা কি নেথোস্টোমাটা, ঠিক আছে। এই সাইক্লোস্টোমাটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, সাইক্লোস্টোমাটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মিক্সিনি, একটা কি একটা হচ্ছে মিক্সিনি, আরটা হচ্ছে আরেকটা প্যাট্রোমাইজন টিডা। নাম কি? প্যাট্রোমাইজন টিডা। আমার সাথে সাথে করে একবার দুইবার একটু উচ্চারণ করে ফেলো যেন একটু জড়তাটা কেটে যায়। হ্যাঁ, প্যাট্রোমাইজন টিডা, কি বলছি? প্যাট্রোমাইজন টিডা, প্যাট্রোমাইজন টিডা, ঠিক আছে। তো দেখো আমি কি বললাম, ভার্টিব্রেটাটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে প্যাট্রোমাইজন টিডা, একটা মিক্সিনি আর একটা হচ্ছে কি প্যাট্রোমাইজন টিডা। এখন আমরা এখানে চলে আসি যে নেথোস্টোমাটার মধ্যে আবার কি কি ভাগ আছে। নেথোস্টোমাটার মধ্যে যে ভাগগুলো আছে সেটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, অনেকগুলো নাম আমরা এখানে চাইলে আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, আমরা এইভাবে মনে রাখতে পারি। তো দেখো এখানে তো জায়গা কম, জায়গা কম কি করতে পারি, নিচে কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে তোমাদের? আচ্ছা দেখি, ছোট করেই লিখি। দেখো, কনে একটি শাড়ি পরেছে, কনে মানে মানে বউ আর কি, বউ, হ্যাঁ, বিয়ে করতে গেলে, হ্যাঁ, কনেরা কি শাড়ি তো পরে, লেহেঙ্গাও পরে যদিও, যাও, হ্যাঁ, আমরা দেখি যে এটা মনে রাখবো যে কনে একটি শাড়ি পরেছে, কি পরেছে? শাড়ি পরেছে, কনে একটি শাড়ি পরেছে, ঠিক আছে। কনে একটি শাড়ি পরেছে, আমি আমি মানে তুমি আর কি, আমি বলতে এখানে তোমাকে বোঝানো হচ্ছে, আমি না আমি না আমি রূপের আভাসে আভাসে মর্মে মরেছি, মর্মে মর্মে মরেছি, ঠিক আছে, স্বাভাবিকভাবেই। হ্যাঁ, আমরা বিয়ে শাদিতে গেলে বউ দেখতে যাই না, দেখি তো বউটা কীরকম। হ্যাঁ, যাই হোক, বউয়ের শাড়ি পরা কোণে দেখে তুমি অনেক কি হয়ে গেছো, মানে একটু থাক, আমরা আর ওইদিকে না যাই। দেখো কোণে, তো কোণে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে, কোণে দিয়ে আমরা মনে রাখবো কনভিকটিস, কোণে দিয়ে। দেখো লাইনটা হচ্ছে এরকম যে কোণে একটি শাড়ি পরেছে, আমি রূপের আভাসে মর্মে মরেছি। হ্যাঁ, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। দেখো কোণে দিয়ে হচ্ছে কনভিকটিস, কোণে দিয়ে কি স্যার? কোণে দিয়ে হচ্ছে কনভিকটিস, কোণে দিয়ে হচ্ছে কনভিকটিস, ঠিক আছে। পরের বইয়ের দিকে নজর কম দিও, ভালো করে পড়াশোনা করো, চাকরি বাকরি করো, তারপর বিয়ে করে নিও। স্যার আপনি তো করেন নাই, আমার পড়ালেখা এখনো শেষ হয়নি, ঠিক আছে। দেখো একটি দিয়ে হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, একটি দিয়ে হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজি, দুইটা আই হবে। তা দেখো এই যে তুমি যদি লাইনটা মনে রাখতে পারো, অটোমেটিক তোমার নামগুলো আসবে কিভাবে? দেখো কনে দিয়ে কনড্রিকটিস, এগুলা মানে গাঁজা করি ছন্দবুদি নেই, এখানে মিল আছে কিন্তু, হুবহু মিল পাবা। কনে দিয়ে কনড্রিকটিস, একটি দিয়ে অ্যাক্টিনোপ্টেরিজি, শাড়ি দিয়ে সার্কোপ্টেরিজি, শাড়ি দিয়ে কি? শাড়ি দিয়ে হচ্ছে সার্কোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, শাড়ি দিয়ে কি স্যার? সার্কোপ্টেরিজি। আমি দিয়ে হচ্ছে অ্যাম্ফিবিয়া, আমি দিয়ে কি স্যার? আমি দিয়ে হচ্ছে অ্যাম্ফিবিয়া, আমি দিয়ে হচ্ছে অ্যাম্ফিবিয়া, বিয়া, ঠিক আছে। রূপ দিয়ে হচ্ছে, রূপে দিয়ে হচ্ছে র্যাপটিলিয়া, রূপে দিয়ে কি স্যার? রূপে দিয়ে হচ্ছে র্যাপটিলিয়া। আভাসে দিয়ে হচ্ছে অ্যাভিস, আভাসে দিয়ে কি? অ্যাভিস, অ্যাভিস, ঠিক আছে। মর্মে মরিচি দিয়ে হচ্ছে মাম্মালিয়া, কিলিয়া, মাম্মালিয়া। এই যে কয়টা নাম এখানে স্যার, এখানে কয়টা নাম? এখানে হচ্ছে দেখি তো কয়টা গেল, 1 2 3 4 5 6 7, অর্থাৎ নেথোস্টোমাটাকে আমরা, এই যে নেথোস্টোমাটা গেলো তো সুপার ক্লাস, তাই না? এই যে নেথোস্টোমাটাকে আমরা 7টা ভাগে ভাগ করলাম। জাস্ট কীভাবে মনে রাখবো? কোণে একটি শাড়ি পরেছে, আমি রূপের আভাসে মর্মে মরেছি, তো কোণে দিয়ে কনড্রিকটিস, একটি দিয়ে অ্যাক্টিনোপ্টেরিজি, শাড়ি দিয়ে সার্কোপ্টেরিজি, আমি দিয়ে অ্যাম্ফিবিয়া, রূপ দিয়ে র্যাপটিলিয়া, আভাসে দিয়ে হচ্ছে অ্যাফিস, মর্মে মরেছি দিয়ে মামালিয়া, ঠিক আছে। এই 7টা নাম আমরা একটু মাথায় রাখবো। তাহলে দেখো এখানে মূলত আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে করডাটা পর্ব, যে পর্বটা হচ্ছে আমাদের, আমরা রয়েছি, হ্যাঁ, এই করডাটা পর্বটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, সেগুলো কি? UCV, করডাটা পর্বটাকে 3টা উপপর্বে ভাগ করতে পারি, করডাটা পর্বটাকে কি? 3টা উপপর্বে ভাগ করতে পারি। এই কি বললাম? করডাটা পর্বটাকে আমরা 3টা উপপর্বে ভাগ করতে পারি, সেগুলো কি? UCV, নাম কি?
ইউরোকোডাটা সেফালোকোডাটা ভার্টিব্রেটা, ইউরোকোডাটা কি শুধু আধি জীবনে মানে লার্ভাদশায় নটোকট থাকবে, সেফালোকোডাটা মানে হচ্ছে সারা জীবন নটোকট থাকবে, ভার্টিব্রাটা হচ্ছে নটোকটটা মেরুদণ্ডে পরিণত হবে। ইউসিভি ডান। এখন আমরা চলে আসি এই যে ভার্টিব্রাটাটা, এই ভার্টিব্রাটাটা আবার দুইটা সুপার ক্লাসে ভাগ করা যায়, মানে ভার্টিব্রাটা হচ্ছে তো উপপর্ব, তো এদেরকে আবার দুইটা সুপার ক্লাসে আমরা ভাগ করতে পারি। এটা উপপর্ব, এটা উপপর্ব, এটা উপপর্ব। তো এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা দুইটা সুপার ক্লাসে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইক্লোস্টোমেটা আর একটা হচ্ছে নেথোস্টোমেটা। একটা সাইক্লোস্টোমেটা আর একটা কি নেথোস্টোমেটা। এখন স্যার সাইক্লোস্টোমেটার তো আরও দুইটা ভাগে ভাগ করা যায়, তো এগুলো যদি সুপার ক্লাস হয়, এগুলো যদি সুপার ক্লাস হয় তাহলে এগুলো কি ক্লাস, এগুলো কি ক্লাস, এটাও ক্লাস। হ্যাঁ, দুইটা ক্লাসে আমরা ভাগ করতে পারি। ক্লাস মানে কি? ওই যে কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস পড়ি নেই, হ্যাঁ ওইগুলো আর কি ক্লাস। তো একটা হচ্ছে ম্যাগজিনি, একটা হচ্ছে কি, হ্যাঁ একটা ম্যাগজিনি, একটা সেফালোস্পিডোমর্ফি, এটা হচ্ছে নেথোস্টোমাটার মধ্যে। তো নেথোস্টোমাটার মধ্যে যে দুইটা ক্লাস সেগুলো একটার ম্যাগজিনি, একটা কি প্যাট, একটা ম্যাগজিনি, একটা হচ্ছে প্যাট্রোমাইজোটিটা, সরি, এই সাইক্লোস্টোমাটার দুইটা ক্লাস আছে, তার মধ্যে একটা হচ্ছে মিগজিনি আর একটা প্যাট্রোমাইজন টিডা। আচ্ছা ঠিক আছে, এখানে দুইটা নাম এমনিতে মনে থাকবে, যদি একটু পড়ো আর কি, না পড়লে থাকবে না, পড়তে হবে। তাহলে নেথোস্টোমাটার মধ্যে আবার ভাগ আছে সাতটা। নেথোস্টোমাটার মধ্যে আবার কয়টা আছে? আরও আছে সাতটি। ওই সাতটা নাম আমরা মনে রাখবো কীভাবে? কোনি একটি শাড়ি পরেছে, আমি রূপের আবাসে, আমি রূপের আবাসে মর্মে মরেছি, রূপের আবাসে মর্মে মরেছি, তাহলে ঠিক আছে। এই যে দেখো, তাহলে এখানে কনে দিয়ে কনডিকটিস, একটি দিয়ে অ্যাক্টিনোপটারিজি, শাড়ি দিয়ে সার্কোপটারিজি, আমি দিয়ে অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া, হ্যাঁ রূপে দিয়ে রেপটিলিয়া, আভাস দিয়ে এভিস, আর হচ্ছে মর্মে দিয়ে মামালিয়া। এখন কথা হচ্ছে, ঠিক আছে আমরা এতটুকু বুঝলাম আশা করি, কিন্তু আমি এখানে বুঝাই নি আসলে কিছু, বেসিক্যালি আমি এখানে জাস্ট ক্লাসিফিকেশনটা দেখাইছি যে কী কী ক্লাস আছে এখানে বা কী কী প্রকারভেদ আছে। তো এখন একটা জিনিস আমি বলছিলাম যে আমরা কোন পর্বের প্রাণী, আমরা হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। স্যার কোন উপপর্বের প্রাণী? আমরা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। স্যার কোন সুপার ক্লাসে পড়ি আমরা? আমরা নেথোস্টোমাটাতে পড়ি। স্যার নেথোস্টোমাটার মধ্যে কোনটা পড়ি আমরা? আমরা ওই যে মামালিয়া, আমরা মামালিয়াতে আসি। তাহলে দেখো আমি যদি একটু স্টার মার্ক দিয়ে রাখি, আমরা কোনটাতে আসি? আমরা মামালিয়া নামক শ্রেণীতে আসি। তো মামালিয়া শ্রেণীতে কোন কোন সুপার ক্লাসে, কোন ক্লাসে আছে? নেথোস্টোমাটা। নেথোস্টোমাটাটার কার মধ্যে আছে? ভার্টিব্রাটার মধ্যে। ভার্টিব্রাটাটা কার মধ্যে আছে? কর্ডাটার মধ্যে। তো দেখো মানুষ, আমরা বলতে এখানে কার কথা বুঝাচ্ছি আমি বা কার কথা বলতেছি? মানুষ। মানুষ কোন পর্বের প্রাণী? কর্ডাটা পর্বের প্রাণী। মানুষ কোন উপপর্বের প্রাণী? ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। মানুষ কোন সুপার ক্লাসের প্রাণী? নেথোস্টোমাটার প্রাণী। মানুষ কোন ক্লাসের প্রাণী? মানুষ মামালিয়া পর্বে, মামালিয়া ক্লাসের প্রাণী। ঠিক আছে, মনে থাকবে এখানে মামালিয়া দিয়ে কী বোঝানো হচ্ছে? মামালিয়া, হ্যাঁ একটা বাচ্চা যখন খিদা লাগে তখন কী বলে, কি মাম্মিকে ডাক দেয় না মাম্মি? হ্যাঁ মাম্মিকে কেন ডাক দেয়? মাম্মিকে ডাক দিয়ে দুধের জন্য, দুধু খাবে। হ্যাঁ তাহলে এখানে দেখো, এখানে মামালিয়া দিয়ে মনে রাখবা যে মামালিয়া হচ্ছে সেই শ্রেণীটা যে শ্রেণীর প্রাণীগুলো, হ্যাঁ মাতৃদুগ্ধ খায়, মানে দুগ্ধকে বা দুধকে, হ্যাঁ দুগ্ধপোষক প্রাণী থাকে এখানে, অর্থাৎ এদেরকে আমরা যদি একটু সহজ, মানে সহজ না একটু ভদ্র ভাষায় যদি বলি সেটা হবে স্তন্যপায়ী। কী হবে সেটাকে আমরা কী বলবো? স্তন্যপায়ী প্রাণী যারা তাদেরকে আমরা মামালিয়া বলি। কী বলি? যারা স্তন্যপায়ী তাদেরকে আমরা কী বলবো? মামালিয়া বলবো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছি। তাহলে স্যার বুঝলাম স্যার, এটা হচ্ছে স্তন্যপায়ী যারা, তারা শুধু মানুষ না, এখানে শুধু মানুষ না। তাহলে এখন দেখো, স্তন্যপায়ী মানুষ তো দুগ্ধ খায়, ঠিক আছে এটা বুঝলাম, মাতৃদুগ্ধ খায় সেটা ঠিক আছে বুঝলাম। আর কী কী আছে? গরু, ছাগল, বেড়া, কুকুর, হ্যাঁ বিড়াল, বাঘ, মহিষ, সব এখানে স্তন্যপায়ী, সব তাহলে মামালিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ মানুষ এবং মানুষকে যেগুলো বলে ডাক দেওয়া হয়, কুত্তার বাচ্চা, ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা, মানে এগুলো তো মানুষকে ডাকা হয় তাই না? অর্থাৎ যেটা যদি মনে রাখতে পারো, মানুষ এবং মানুষকে যেসব যে জন্তু জানোয়ার দিয়ে গালি দেওয়া হয় সব এখানে, ঠিক আছে এরা সব হচ্ছে মামালিয়া। তাহলে দেখো, তাহলে আমরা উপরেরগুলো দেখি, তাহলে উপরেরগুলো কী তাহলে স্যার? স্যার কনডিকটিস কী? কনডিকটিস হচ্ছে একটা মাছ প্রজাতি, এক ধরনের মাছ প্রজাতি। আমরা যদি অ্যাক্টিনোপটেরিজি বলি সেটাও মাছ প্রজাতি, সার্কোপটেরিজি যদি বলি সেটাও মাছ প্রজাতি। তাহলে উপরের তিনটা হচ্ছে মাছ বা মৎস্য, উপরের তিনটে কী? উপরের তিনটা হচ্ছে মৎস্য প্রজাতি। এগুলো হইতে পারে সাগরে থাকতে পারে, নদীতে থাকতে পারে, ডুবাই থাকতে পারে, বা তোমার যে অ্যাকোরিয়ামটা আছে সেখানে থাকতে পারে। তাহলে এখানে আসলে মূলত
এই যে এই তিনটা দিয়ে প্রথম তিনটা দিয়ে প্রথম তিনটা দিয়ে আমরা মৎস্য প্রজাতিকে বুঝতেছি কি কোনটা মৎস্য প্রজাতিকে বুঝছি ঠিক আছে স্যার এমপিবিয়া দিয়ে কি বুঝাচ্ছেন স্যার এমপিবিয়া তোমরা যারা মোটামুটি কেমিস্ট্রি পড়ো তারা হয়তো বা জানো আমরা এই যারা উভধর্মী মানে অম্লীয় এবং ক্ষারীয় কিছু 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 যৌগ আছে বা কিছু কিছু অক্সাইড আছে যারা অম্লধর্মী আবার তারা ক্ষারধর্মীও হয় এরকম অম্লধর্মী এবং ক্ষারধর্মী যারা যাদের দুইটা বৈশিষ্ট্য থাকে এদেরকে আমরা অ্যাম্পোটেরিক বলি কি বলে থাকি অ্যাম্পোটেরিক অ্যাম্পোটেরিক অ্যাম্পো মানে হচ্ছে অ্যাম্পো অ্যাম্পোটেরিক মানে হচ্ছে এরা উভধর্মী অ্যাম্পোটেরিক মানে এরা উভধর্মী অক্সাইড তাহলে ওইখানে নামটা এখান থেকে আসছে এই যে এমপি মানে হচ্ছে এমপি মানে হচ্ছে উভধর্মী মানে এখানে উভচর এটা দিয়ে আমরা কি মনে রাখবো এটা দিয়ে আমরা মনে রাখবো এরা হচ্ছে উভচর এমপিবিয়া যারা তারা হচ্ছে কি উভচর এমপিবিয়া যারা এরা কি চর উভচর মানে এখানে ব্যাঙের কথা বলতে পারি আমরা কিসের কথা ব্যাঙ একটা উদাহরণ দিতে পারি হ্যাঁ এমপিবিয়া কারা ব্যাঙ বা ব্যাঙের মতো যারা উভচর তারা হচ্ছে এমপিবিয়া স্যার রূপ দিয়ে হচ্ছে র্যাপটিলিয়া তো র্যাপটিলিয়া কারা হবে র্যাপটিলিয়া হচ্ছে যারা র্যাপটাইল করে র্যাপটাইল র্যাপটাইল মানে কি স্যার র্যাপটাইল মানে হচ্ছে গড়াগড়ি খায় মানে বুকে ভর দিয়ে চলে তারা হচ্ছে সরীসৃপ তো রেপটিলিয়া দিয়ে আমরা কি বুঝাচ্ছি রেপটিলিয়া দিয়ে আমরা বুঝাচ্ছি সরীসৃপ ঠিক আছে আচ্ছা ওকে তারপর হচ্ছে অ্যাভিস হ্যাঁ অ্যাভিস অ্যাভিস দিয়ে আমরা কি মনে রাখবো স্যার অ্যাভিস কি বুঝি অ্যাভিয়েশন অ্যাভিয়েশন বলতে আমরা কি বুঝি অ্যাভিয়েশন অ্যাভিয়েশন বলতে আমরা কি বুঝি অ্যাভিয়েশন বলতে কি অ্যাভিয়েশন বলতে কি বুঝি বলো যারা বুঝে মানে বিমান টিমান ওই রিলেটেড কিছু বুঝি না আমরা উড়ে উড়ে আকাশে উড়ে যে ওই রিলেটেড তাহলে এখানে আকাশে উড়ে কারা পাখি পক্ষীকুল তো অ্যাভিস দিয়ে আমরা বুঝবো কি অ্যাভিস দিয়ে বুঝবো আমরা পক্ষীকুল যারা পাখি যারা তারা পক্ষীকুল বা পাখি হ্যাঁ পক্ষীকুল বা পাখি আর মর্মে মরেছি বা এটা দিয়ে তো বললামই মামালিয়া বা স্তন্যপায়ী যারা তারা ওকে আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার তাহলে এই নামগুলো একটু আগে মাথায় সেট করবা তোমার যদি পুরো মানচিত্রটা জানা থাকে তাহলে তোমার কিন্তু বৈশিষ্ট্যগুলো জানা থাকবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউরোকডাটার বৈশিষ্ট্য পর্ব সেফালোকডাটার বৈশিষ্ট্য পর্ব ভার্টিব্রাটার বৈশিষ্ট্য পর্ব তারপরে এগুলোর ভিতরে প্রত্যেকটা যে যেগুলো রয়েছে কনটেক্সট এগুলো সব সব কটার বৈশিষ্ট্য আমরা শিখব কিন্তু আমার কথা হচ্ছে তোমাদের বই এগুলো একসাথে সব দেওয়া নাই যার কারণে আমরা বলতে পারি না যে কার ভিতর কোনটা বা কোনটা কার কার মানে কোনটা কার ভিতর আসে সেই জিনিসগুলো আমরা ধরতেই পারি না যার কারণে সব আমাদের এক লাগে অর্থাৎ আমাদের যখন আমরা যখন ইউরো কলাটা পড়তে যাই তখন আমাদের ওই যে এখানে অ্যাক্টিনোপ্টেরিজি এই অ্যাক্টিনোপ্টেরিজির বৈশিষ্ট্য আর ইউরো কলাটার বৈশিষ্ট্য সব এক মানে তালগুলো পাকায় ফেলি কিন্তু বিষয়টা হচ্ছে কি এগুলোর মধ্যে কোনটার কী সম্পর্ক আশা করি তোমরা এখন একসাথে বা একটা পৃষ্ঠায় বা তুমি যদি একটু নোট করে রাখো এবং যেভাবে বললাম সেটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝে যাবা যে ইউরো কলাটা কী আর এখানে এমপিবিয়া কী এখানে সেফালো গড়াটা কি আর এখানে পেট্রোমাইজেন্টিটা কি তোমার এক লাগবে না এখন তো আমার কথা হচ্ছে সোজা কথা হচ্ছে ভাটিপ্রাটাকে তিনটা ভাগে ভাগ করা যায় ইউরো গড়াটা সেফালো গড়াটা ভাটিপ্রাটা ওই যে এখানে শুধুমাত্র একমাত্র ভাটিপ্রাটাটারই ভাগ করা হয়েছে এটা করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে মিক্সিনি তারপর হচ্ছে কি সরি সাইক্লোস্টোমাটা আর নেথোস্টোমাটা ওই সাইক্লোস্টোমাটার দুইটা ভাগ হচ্ছে একটা মিক্সিনি আর একটা পেট্রোমাইজ অর্থাৎ তোমার এখানে তিনটা জিনিসের মধ্যে শুধুমাত্র ভাটিপ্রাটাটাকেই ক্লাসিফাই করা হয়েছে আবার ওই ব্রাটিব্রাটার মধ্যে একটা সাইক্লোস্টোমাটা নেথোস্টোমাটা ওই নেথোস্টোমাটাকে আবার ভাগ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সাথে তুমি যদি কোরিলেট করতে পারো তাহলে তোমাদের এই পড়াগুলো একটার সাথে একটা হ্যাঁ মানে যেটা তোমরা করো প্রায় সময় একটার বৈশিষ্ট্য আরেকটার বৈশিষ্ট্যের মধ্যে লিখে ফেলো অর্থাৎ আমি যেটা দেখেছি বা তোমাদের কারণ অফলাইনে যখন পরীক্ষা নিতাম তখন যেটা হচ্ছে যে যখন পরীক্ষা নিই তখন যেটা হয় মানে কিছু কিছু পরে এখান থেকে পরে দুইটা বৈশিষ্ট্য এখান থেকে পরে দুইটা এখান থেকে দুইটা মানে পরীক্ষা যখন লিখতে যাই তখন কিছু 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 মনে থাকে তখন পরীক্ষাতে আর সব আসে না হয়তো একটা বা দুইটা আসে তাহলে এই এখানে যা যা শিখছে সব একটা বা দুইটার মধ্যে সব দিয়ে দেয় ঠিক আছে তো এইগুলো করার দরকার নেই মানে ভিক্ষা করে করে বৈশিষ্ট্য লেখার দরকার নেই তুমি যদি বুঝে পড়ো তাহলে কিন্তু তুমি বৈশিষ্ট্য লিখে তুমি আরও মানে লিখতে লিখতে বলো যেন আর লিখবো না হবে এরকম হবে কিন্তু তোমার মাথায় থাকতে হবে জিনিসটা যদি মাথায় না থাকে তখন ওই ধার করার চেষ্টা করবা আর না হয় বানানোর চেষ্টা করবা বাইরে যদি তো আর বানানো যায় না যদিও তোমরা অনেক কিছু বানায় লিখো হ্যাঁ 206টা হাড্ডির জায়গায় 260টা হাড্ডি অনেকে লিখো তো মানে ক্রিয়েটিভিটির চরম লেভেলে পৌঁছে যাও তোমরা অনেক সময় তো দেখো যাই হোক আমরা যেটা দেখতেছি এখানে দেখলাম যে ইউরোকডাটা সেফালোকডাটা বাটিব্রাটা এই তিনটার বৈশিষ্ট্য আগে আমরা একটু শিখবো এই তিনটার বৈশিষ্ট্য আমরা শিখবো আমরা একটা একটা করে আসি আমরা আগে একটা একটা করে আসি ইউরোকডাটাটা আগে শিখি প্রথম তিনটা শিখি তাহলে ইউসিবিএর মধ্যে প্রথমটা মানে ইউরোকডাটা বলতে আমরা কী বুঝি সেটা একটু খেয়াল করি ইউরোকডাটা ঠিক আছে
ইউরো কোটাটা দেখো স্যার, ইউরো কোটাটা কি স্যার? ইউরো কোটাটা হচ্ছে অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, কিন্তু দেখো এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখার সো টাফ, মানে সো টাফ না, সো ইজি, কি বলতেছি, তুমি আমার সাথে খেয়াল করো, তুমি কথা দিলাম, তুমি যদি একটু 2 মিনিট একটু চিন্তা করো, মানে আমি কি বলি সেটা যদি একটু খেয়াল করো, এখানে শেখা হয়ে যাবে, আমি লজিক দিয়ে শেখাবো। দেখো 1 নম্বর, ইউরো কোটাটা কারা? যারা শুধুমাত্র আধি জীবনে মানে লার্ভাদশায় নটোকট থাকে। একটা বৈশিষ্ট্য অলরেডি শিখিয়ে ফেলছো না, আমরা আমরা শিখিয়ে ফেলছি না, হ্যাঁ, শুধু লার্ভাদশায় আমরা কি লিখবো, শুধু লার্ভাদশায়, এটা তো আমরা একটু আগে শিখলাম, শুধু লার্ভাদশায় হ্যাঁ লেজে নটোকট থাকে, লেজে নটোকট থাকে, ঠিক আছে, আমরা কিন্তু এটা আমাদের মাথায় অলরেডি ছিল। এখন কথা হচ্ছে শুধু লার্ভাদশায় যদি নটোকট থাকে, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এতটুকু জিনিস আমি আইডিয়া করতে পারতেছি, সেটা কী স্যার? তাহলে পরিণত প্রাণীতে এদের নটোকটটা তাহলে থাকে না। আচ্ছা, আমাদের অনেক সময় বলা হয় না, হ্যাঁ এই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড এটা কেন বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড মানে কি, একটা একটা দেশ বা একটা জাতি সচল থাকার জন্য, হ্যাঁ সচল থাকার জন্য শিক্ষাটা দরকার। যেমন একটা প্রাণী মেরুদণ্ড না থাকলে সে কি মানে চলাচল করার জন্য তার জন্য টাফ হয়ে যায়, মানে একটা মেরুদণ্ডী প্রাণী যদি মেরুদণ্ডটাকে ফেলে দেই, তো সে কি যাইতে পারবে, চলাচল করতে পারবে? যেন আমাদের মেরুদণ্ডটা যদি কেটে ফেলে দেওয়া হয়, আমরা মাটিতে ঘোরাঘুরি খাবো, হাঁটতেও পারবো না, সোজা দাঁড়াইতেও পারবো না, জিনিসটা এরকম। তো অনেকটা এটা হচ্ছে যে দেখো, শুধু লার্ভাদশায় যদি লেজে নটুকর থাকে, এই কথাটার মানে কি, শুধু লার্ভাদশায় নটুকর থাকে মানে হচ্ছে পরবর্তী জীবনে তার নটুকরটা থাকে না। এখানে লার্ভাদশায় নটুকর, শুধু শুধু লার্ভাদশায় বলা হচ্ছে না, তো শুধু লার্ভাদশায় নটুকর থাকা মানে কি, পরিণত প্রাণীতে এদের নটুকরটা থাকে না, জিনিসটা এরকম বোঝাচ্ছি না, শুধু লার্ভাদশায় থাকা মানে পরিণত প্রাণীতে থাকে না, আর পরিণত প্রাণীতে যদি নটোকটটা না থাকে তাহলে কেমন হবে বলো, পরিণত প্রাণীতে, পরিণত প্রাণীতে নটোকট যদি না থাকে তো পরিণত প্রাণীটা কেমন হবে, পরিণত প্রাণী নিশ্চল, পরিণত প্রাণী চলতে পারবে না, নটোকট ছাড়া কী করতে পারবে না, চলতে পারবে না, তো পরিণত প্রাণীটা কী হবে, নিশ্চল হবে, এবং এরা কোনো কিছুর এবং এরা কোনো বস্তুর গায়ে আটকানো থাকে, এরা কোনো বস্তুর কি হবে, কোনো বস্তুর সাথে আটকে থাকে, কোনো বস্তুর সাথে আটকে থাকে, ঠিক আছে, কারণ এরা এরা চলাচল করতে পারে না, এরা নিশ্চল, কারণ পরবর্তী দিনে নটোকট থাকে না, তাই নিশ্চল, হ্যাঁ পরিণত প্রাণী নিশ্চল এবং এরা কোনো বস্তুর সাথে আটকে থাকে। 3 নম্বর, 3 নম্বর যদি আমরা বলি, হ্যাঁ যেহেতু এরা চলাচল করতে পারে না, দেখো আমি এগুলো মনে রাখার জন্য মনে রাখার মতো করে বলতেছি, খেয়াল করো, যেহেতু এরা চলতে পারে না, যেহেতু এরা নিশ্চল, যেহেতু এরা নিশ্চল, তাহলে এরা সমুদ্রের কোথায় পড়ে থাকবে, যেহেতু চলাচল করতে পারে না, নাকি সমুদ্রের উপরে উপরে ভাসতে থাকবে, নাকি সমুদ্রের তলদেশে জমা পড়ে থাকবে, বলো তো আমাকে, বলো, যদি এটা যদি সমুদ্র হয়, এটা যদি সমুদ্র হয়, এই প্রাণীগুলো কি সমুদ্রের উপরে চলাচল করবে? এরা তো নিশ্চল, এরা তো চলাচলই করতে পারে না, যেহেতু চলাচল করতে পারে না, সমুদ্রের তলদেশে এরা কি থাকবে, সমুদ্রের তলদেশে, ধরো এটা একটা প্রাণী, ধরো এটা একটা প্রাণী, এই সমুদ্রের তলদেশে প্রাণীটা পড়ে থাকবে, তাহলে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু নিশ্চল, এখান থেকে আমরা বলতে পারি এরা সমুদ্রের তলদেশে, এরা আমরা কি মনে রাখবো, এরা সমুদ্রের তলদেশে, এরা সমুদ্রের তলদেশে, এরা সমুদ্রের তলদেশে হ্যাঁ একক বা কলোনি করে থাকে, এরা সমুদ্রের তলদেশে একক বা কলোনি করে থাকে, এরা সমুদ্রের তলদেশে একক বা কলোনি করে থাকে, এরা সমুদ্রের তলদেশে একক বা কলোনি করে থাকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা যদি 4 নম্বরে যাই, আচ্ছা যেহেতু এরা তলদেশে পড়ে থাকবে, একটা জিনিস খেয়াল করো, এদের উপর দিয়ে অন্যান্য প্রাণী যাতায়াত করার সম্ভাবনা থাকতে পারে না, যেহেতু এরা না সবার নিচে পড়ে থাকে, এদের উপর দিয়ে অন্যান্য প্রাণী কি চলাচল করতে পারে, তখন ওই প্রাণীগুলোর কি ক্ষতি হইতে পারে না, একটা ক্ষতির সম্ভাবনা থাকবে না। আমি আবারও বলছি, যেহেতু এরা সমুদ্রের তলদেশে থাকে, তাদের উপর দিয়ে অন্য কোনো প্রাণী হয়তো বা যেতে পারে, যাতায়াত করতে পারে, তাহলে তাদের একটা প্রোটেকশনের দরকার আছে না, হ্যাঁ প্রোটেকশনের দরকার আছে, যেহেতু তাদের উপর দিয়ে অন্য কোনো প্রাণী চলে যাওয়া মানে উপর দিয়ে যাওয়ার একটা রিস্ক থাকবে, তারা একটা একটা আবরণে আবৃত থাকবে, তারা একটা আবরণে আবৃত থাকবে, ঠিক আছে, তাদের এই আবরণে আবৃত থাকবে, সেই আবরণটাকে আমরা বলি, সেই আবরণটাকে আমরা বলে থাকি সেলুলোজ নির্মিত টিউনিকা বা টেস্ট আবরণ, তাহলে এই আবরণটার নাম কি, টিউনিকা বা টেস্ট, টিউনিকা বা টেস্ট আবরণ, টিউনিকা বা কি টেস্ট আবরণ, তাহলে দেখো এদের সেলুলোজ নির্মিত, আমরা একটু লিখি যে এদের সেলুলোজ নির্মিত, এদের সেলুলোজ নির্মিত, এদের সেলুলোজ নির্মিত, এদের সেলুলোজ নির্মিত টিউনিকা
টিউনিকা বা টেস্ট, আবরণটার নাম আর কি, বলছে আবরণটার নাম হচ্ছে টিউনিকা, টিউনিকা বা টেস্ট। ওই টিউনিকা বা টেস্টটা তৈরি কি দিয়ে? সেলুলোজ দিয়ে, যেমন কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, এদের আবরণটা টিউনিকা বা টেস্ট নামক সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে দেখো এদের সেলুলোজ নির্মিত টিউনিকা বা টেস্ট আবরণ থাকে। আবরণ কি? টেস্ট আবরণ দ্বারা আবৃত থাকে, আবৃত থাকে। তাহলে খেয়াল করো কি বললাম, এখানে আমরা কি বললাম একটু দেখো, দেখো এই চারটা পয়েন্টটাকে দেখো, খুব কঠিন, দেখো এই চারটা পয়েন্ট আমি মিলিয়ে দিচ্ছি। দেখো প্রথম কথা হচ্ছে শুধু লার্ভা দশায় নটোকর থাকে, এই যে শুধু লার্ভা দশায় নটোকর থাকে তার মানে পরিণত প্রাণীতে থাকে না, অর্থাৎ পরিণত প্রাণীটা কী হবে? নিশ্চল হবে। যদি নিশ্চল হয় চলাচল করতে পারবে না, সমুদ্রের তলদেশে থাকবে। হ্যাঁ, সমুদ্রের তলদেশে একক বা দলবেঁধে থাকে, কলোনি করে মানে দলবেঁধে থাকে। আচ্ছা, যেহেতু তলদেশে থাকে তাদের প্রোটেকশনের দরকার আছে, তাই টিউনিকা বা টেস্ট আবরণ দ্বারা আবৃত থাকে। তাই এরা টিউনিকা বা টেস্ট আবরণ দ্বারা আবৃত থাকে, যারা যেগুলো সেলুলোজ নির্মিত, যে আবরণটা কি নির্মিত? সেলুলোজ নির্মিত। তাহলে দেখো বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা তাহলে দেখো এখানে চারটা পয়েন্ট কি পারবো না এখন বলো, চারটা পয়েন্ট পারবো কিনা দেখো, পারা যাবে কিনা জানো। দেখো তো আমার কথা হচ্ছে যে অগোছালো করে না পড়ে একটা নির্দিষ্ট ফর্মেটে আমরা পড়ব, লজিক দিয়ে পড়ব। হ্যাঁ, এইগুলো একটু গুল্লা করে দিও, হ্যাঁ গুল্লা করে দিও। তো আমরা কি বললাম যে ইউরোকোডাটা মানে আধি জীবনে নটোকট থাকবে, ইউরো মানে কি? আধি জীবনে নটোকট থাকবে মানে শুধু লার্ভা দশে থাকবে, তাহলে পরিণত প্রাণীটা নিশ্চল হবে। নিশ্চল যদি হয় এরা সমুদ্রের তলদেশে থাকবে, আর তলদেশে থাকলে কি হবে? এদের উপর দিয়ে টিউনিকা বা টেস্ট আবরণ থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমাদের ইউরোকোডাটা শেষ, আমরা এইভাবে খেয়াল করে পড়ব। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এখন সেফালোকর্ডাটাতে। সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা স্যার, সেফালোকর্ডাটা কোনটা? হ্যাঁ, সেফালোকর্ডাটা যদি আমরা দেখি, এটার জন্য আমি একটা, হ্যাঁ এটা বোঝার জন্য বা মনে রাখার জন্য একটা চিত্র আমি এঁকে দিচ্ছি, একটা চ্যাপ্টাকৃতির। হ্যাঁ, একটা চ্যাপ্টাকৃতির এরকম একটা প্রাণী থাকবে, এগুলো তো আমাদের পরিচিত প্রাণী না, এগুলো সামুদ্রিক প্রাণী। হ্যাঁ, আমাদের কাছে একটু আনকমন লাগবে। পরিচিত প্রাণীগুলো হচ্ছে আমরা আমরা যে মাছগুলো খাই, রুই মাছ, কাতাল মাছ বা বোয়াল মাছ, এগুলো এই পড়বেন না, এগুলোই পড়বেন না, এগুলো ভাটিপাড়া যখন পড়বো তখন পরিচিত লাগবে। ঠিক আছে, আচ্ছা
এরকম একটা সহজ চিত্র আঁকতে পারবো না। হ্যাঁ, এরকম একটা সহজ চিত্র যদি তুমি আঁকতে পারো তাহলে সেফালোকোডাটার বৈশিষ্ট্যগুলো তুমি মনে রাখতে পারবা। হ্যাঁ, এরকম একটা সহজ চিত্র আঁকতে পারলে তুমি সেফালোকোডাটার বাকি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো খুব সহজে। তা দেখো, আমি যদি বলি যে এক নম্বর কথাটা হচ্ছে, এক নম্বর বৈশিষ্ট্য তো নাম দিয়ে মনে রাখতে পারবা। সাফালো মানে কি? সাফা, সাফা থাকবে। হ্যাঁ, সাফাই নবাবগঞ্জ, সাফালো মানে সাফা থাকবে। সাফাই নবাবগঞ্জের কেউ আসো থাকলে বলো। হ্যাঁ, সাফালো মানে কি? সাফা থাকবে। কীভাবে সাফা থাকবে স্যার? সাফা থাকবে হচ্ছে, আচ্ছা প্রথম কথাটা তো আমি বলছিলাম যে সারা জীবন নোটোকর থাকবে। একটা মাটা লিখে ফেলি, প্রথম যে পয়েন্টটা শিখাইছিলাম একটু আগে, যে এদের সারা জীবন, এদের সারা জীবন, এদের সারা জীবন কী থাকে বলো তো? এদের সারা জীবন নোটোকর থাকে। এদের সারা জীবন কি? নটোকট, নটোকট এবং নার্ভকটও থাকে। নটোকটের সাথে নার্ভকটটাও লিখে ফেলতে পারো, নটোকট এবং নার্ভকট থাকে। ঠিক আছে, তাহলে এখানে নটোকট কোনটা, নার্ভকট কোনটা? এটা হচ্ছে নার্ভকট, এটা হচ্ছে নার্ভকট, এটা হচ্ছে নার্ভকট, এখানে এটা হচ্ছে নটোকট, এটা হচ্ছে নটোকট। তাদের সারা জীবন নার্ভকট এবং নটোকট থাকে। আর কি বলছিলাম? এদের দেহটা পার্শ্বীয়ভাবে সাফা থাকবে। এই যে সেফালোকোডাটা কি থাকবে? পার্শ্বীয়ভাবে সাফা, এটা কোনো চাপা না, এই যে আমার হাতটার মতো চ্যাপ্টা, পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা, দুই পাশ থেকে চ্যাপ্টা থাকবে। আমরা যেমন সামনে পিছে চ্যাপ্টা আছে কিছুটা, ওরা হচ্ছে পার্শ্বীয়ভাবে চাপা থাকবে। আমরা দুই নম্বর পয়েন্ট কী বলবো? দুই নম্বর বলবো যে যেমন দেখতেছি, হ্যাঁ, এরা পার্শ্বীয়ভাবে চাপা থাকে, এরা পার্শ্বীয়ভাবে, এরা পার্শ্বীয়ভাবে সাফা থাকে। এরা পার্শ্বীয়ভাবে কী থাকে স্যার? সাফা থাকে, ঠিক আছে। এবং দেহটা লম্বা, দেহটা একটু লম্বা না? হ্যাঁ, দেহটা লম্বা। তারপর তিন নম্বর যদি আমরা চিন্তা করি, দেখো এদের ওরাল হুড বা ওরাল সিরি থাকে। ওরাল হুড দেখো, তার সামনে দেখো, এটা যদি মুখছিদ্র হয়, এটা কি কী বললাম, কী বলছিলাম? এটাকে বলছিলাম মুখছিদ্র। দেখো এটা যদি মুখছিদ্র হয়, মানে এই দিক দিয়ে সে খায়, এটা যদি মুখছিদ্র হয়, এটা হচ্ছে তার ঢাকনা, এটা হচ্ছে মুখছিদ্রের ঢাকনা। যে এটা কি? মুখছিদ্রের ঢাকনা, মুখটাকে ঢেকে রাখতেছে। মুখছিদ্রের ঢাকনা হচ্ছে এটা, এটাকে আমরা ঢাকনাকে ইংলিশে কী বলি? মেয়েরা, মেয়েরা কী পরে? মেয়েরা কী দেয় না? মেয়েরা যে এরকম কী পরে বলো তো? এগুলোকে ওরা তো হুডি বা হুড বলে না, ছেলেরাও পরে হুডি। তো আমরা মুখকে ঢেকে রাখার জন্য যেটা পরি সেটাকে আমরা হুড বলি না, হুড। তো এখানে এটা যদি হয়, এটা যদি মুখছিদ্র হয়, মুখছিদ্র মানেই তো, মুখ মানেই তো ওরাল, মুখ মানেই কী বলো তো? মুখ মানে হচ্ছে ওরাল, মুখছিদ্র বা মুখ মানে হচ্ছে ওরাল। তো ওরালকে ডেকে রাখতেছে, এই যে মুখছিদ্রকে ডেকে রাখতেছে বা ওরালকে ডেকে রাখতেছে যে অংশটা, তাকে আমরা বলবো ওরাল হুড। আমরা কি বলবো এটাকে? তাকে আমরা এটাকে বলবো ওরাল হুড। তাহলে কি, এই যে ঢাকনাটা, একে আমরা বলবো, এটাকে মুখছিদ্রটা যদি ওরাল হয়, ঢাকনাটাকে বলবো আমরা হুড বা ঢাকনা, ওরাল হুড বা ওরাল ঢাকনা। আর এখানে যে বিচ্ছিরি 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 যে এরকম 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 দেখে তোমাদের কাছে বিচ্ছিরি লাগতেছে, অনেকের কাছে, মেয়েরা হয়তো আমার বলছে সি বিচ্ছিরি এগুলো কী স্যার? হ্যাঁ, এগুলো কী স্যার? এগুলি জুলজি, আমাদের জানতে হবে। সিরি সি বলে রেখে দিলে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ওরাল সিরি, কী বলবো? ওরাল সিরি, বিচ্ছিরির মতো যেগুলো দেখতেছি আমরা, এগুলো হচ্ছে ওরাল সিরি বলা হয়। এদেরকে কী বলবো আমরা? ওরাল সিরি বলবো, নট সেরি, দিস ইজ সিরি, ওরাল সিরি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা যদি পরের পয়েন্টটা যদি বলি যে এদের ওরাল হুড, খেয়াল করো, এদের ওরাল হুড, ওরাল হুড এবং ওরাল সিরি থাকে। কী থাকে? ওরাল সিরি থাকে, ওরাল সিরি থাকে, ঠিক আছে। চার নম্বর, চার নম্বরে যদি আমরা যাই, হ্যাঁ, এদের ফুলকারন্ধ্র থাকে। কী থাকে? এদের ফুলকারন্ধ্র থাকে যা এট্রিয়ামে যুক্ত। এই যে ছিদ্রগুলো দেখতেছি না স্যার, এই যে ছিদ্রগুলো, এই যে ছিদ্রগুলো, হ্যাঁ, এই যে ছিদ্রগুলো দেখতেছি, এগুলোকে বলবো আমরা ফুলকারন্ধ্র। কী বলবো এদেরকে? আমরা বলবো ফুলকারন্ধ্র, ফুলকারন্ধ্র, কী বলবো স্যার? ফুলকারন্ধ্র। তো আমরা কী বলবো এখানে? আমরা চার নম্বর বলবো যে এদের ফুলকারন্ধ্র থাকে যেগুলো অ্যাট্রিয়ামের সাথে যুক্ত। পিছনেরগুলো যেগুলো দেখতেছি আমরা, পিছনেরগুলো যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে অ্যাট্রিয়াম, সামনের ছিদ্রগুলো হচ্ছে ফুলকারন্ধ্র, আর পিছনের যেগুলো দেখতেছি এগুলোর নাম হচ্ছে অ্যাট্রিয়াম। নাম কি? অ্যাট্রিয়াম। তাহলে আমরা কী বলতে পারি? যেমন আমাদের আমাদের দেখো,
আমাদের আমাদের যে নাকের ছিদ্রগুলো ভিতরে কার সাথে যুক্ত? নাসাপথের সাথে না? হ্যাঁ, এখানে ফুলকা ছিদ্রগুলো এটিএমের সাথে যুক্ত। তাহলে আমরা বলতে পারি, আমরা বলতে পারি এদের ফুলকারন্ধ্র থাকে যা এটিএমের সাথে যুক্ত। এদের ফুলকারন্ধ্র থাকে যা অ্যাট্রিয়ামের সাথে যুক্ত। স্যার কার সাথে? যা অ্যাট্রিয়ামের সাথে যুক্ত। ঠিক আছে স্যার, এখানে আর কিছু দেখতেছি আমরা? হ্যাঁ, আরেকটা জিনিস দেখতেছি, এই যে দেখো, এই যে তীর চিহ্নের মতো, যে তীর চিহ্নের মতো, এগুলোকে বলা হয় মায়োটম পেশি। কি স্যার? এদেরকে বলা হয় মায়োটম পেশি। স্যার কি বলা হয়? মায়োটম পেশি। এদেরকে বলবো আমরা মায়োটম পেশি। তো দেখো, এদের আমরা কি বলবো, এদের এই যে তীর চিহ্ন আকৃতির মায়োটম পেশি থাকে। এদের কি? তীর চিহ্ন আকৃতির মায়োটম পেশি থাকে, মায়োটম পেশি থাকে। এদের কি থাকে? এর তীর চিহ্ন আকৃতির মায়োটম পেশি থাকে। তাহলে দেখো, এই যে পাঁচটা পয়েন্ট আমরা বললাম, এই যে পাঁচটা পয়েন্ট পড়লাম, প্রথমে দুইটা পয়েন্ট তো আমরা এখানেই জানি। একটা হচ্ছে সেফালো, মানে নাম দিয়েই বলতে পারি যে এদের সারা জীবন অটকট থাকবে, এই যে সারা জীবন অটকট থাকবে। দুই নম্বর, সেফা মানে এরা পার্শ্বভাবে চাপা থাকবে, সেফা মানে পার্শ্বভাবে চাপা থাকবে। তো এই দুইটা পয়েন্ট এইভাবেই মানে রাখা যায়। সেফালো মানে প্রথম যেটা বলছিলাম, সারা জীবন অটকট থাকবে, পার্শ্বভাবে চাপা থাকবে। সামনের দিকে চলে আসি আমরা, এদের ওরাল হুড থাকবে, ওরাল বা মুখচ্ছিদ্রকে ঢেকে রাখার জন্য ওরাল হুড, এই যে ওরাল হুড থাকবে, সাথে এই যে বিচ্ছিরি, এগুলো কি ওরাল সিঁড়ি থাকবে। তারপরে হচ্ছে এদের একটু পিছনের দিকে আসলে এদের ফুলকা ছিদ্র থাকবে, যেগুলো অ্যাট্রিয়ামে যুক্ত, এই যে ফুলকা রন্ধ্র থাকে যেগুলো অ্যাট্রিয়ামে যুক্ত। আর এই যে তীর চিহ্ন আকৃতির কী থাকবে? মায়োটম পেশে থাকবে। দেখো চিত্রটা দেখে আমরা কিন্তু বলে দিতে পারছি। আচ্ছা, এটা তোমাদের ক্লিয়ার কি না? ক্লিয়ার হলে আমি এটা মুছে দিয়ে আমরা আরেকটাতে যাব। লাস্ট আমরা যাবো হচ্ছে ভার্টিব্রাটাতে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাও। তো জাস্ট তোমরা কীভাবে মনে রাখবো একটু চিন্তা, আমি আবারও তোমাদেরকে একটু স্মরণ করাই দিই। প্রেশার নিও না, চিত্রটা আঁকবা, বৈশিষ্ট্যগুলো খাতায় লিখে লিখে অভ্যাস করবা। দেখো আমি তোমাদেরকে সামনে বলতেছি কি, প্রথম কথা হচ্ছে সেফালোকোডাটা মানে সারা জীবন নটকর থাকবে, পার্শ্বভাবে চাপা হবে। সামনের দিকে চিন্তা করো, ওরাল হুড এবং ওরাল সিঁড়ি থাকবে। একটু পেছনের দিকে আসো, ফুলকা ছিদ্র থাকবে যেগুলো অ্যাট্রিয়ামে যুক্ত। আর একটু পেছনের দিকে যাও, তীর চিহ্ন আকৃতির মায়োটম পেশি থাকবে। শেষ তো, যে প্রথম দুইটা, লাস্টের দিকে তিনটা, এই পাঁচটা। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে আমরা পরেরটাতে যাই। আমরা এখন যাই হচ্ছে, আরেকটা কী আছে? ভার্টিব্রাটা। আরেকটা কী আছে স্যার? ভার্টিব্রাটা। চলে আসি এখন ভার্টিব্রাটাতে। স্যার ভার্টিব্রাটাতে কী হয়? ভার্টিব্রাটাতে স্যার কী হয় দেখি। ভার্টিব্রাটা তো জানি যে আমরা মানুষ, আমাদের এখানে চিত্র আঁকার দরকার নেই, তো আমরাই তো ভার্টিব্রাটা মানেই তো আমরা, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথম যে কথাটা, এদের নটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়। দেখো এদের নটোকট, এদের নটোকট কিসে পরিণত হয়? এদের নটোকট মেরুদণ্ডে পরিণত হয়। এটা হচ্ছে প্রথম কথা, মেরুদণ্ডে পরিণত হয়, তাই না? এটা তো অলরেডি আমরা পড়ে ফেলছি, এদের নটোকট মেরুদণ্ডে পরিণত হয়। দুই নম্বর হচ্ছে, আমি যদি বলি যে তাহলে এদের নার্ভ কর্ডটা কিসে পরিণত হয়? এদের নটোকট যদি মেরুদণ্ডে পরিণত হয়, এদের নার্ভ কর্ড কিসে পরিণত হবে? দেখো এদের নার্ভ কর্ড আমরা মনে রাখবো, এদের নার্ভ কর্ড কিসে পরিণত হয়? এটাও পড়াইছিলাম, মস্তিষ্ক এবং মেরুরজ্জুতে পরিণত হয়। মস্তিষ্ক এবং মেরুরজ্জুতে পরিণত হয়, মেরুরজ্জুতে পরিণত হয়, মস্তিষ্ক এবং মেরুরজ্জুতে পরিণত হয়। তিন নম্বর যদি আমরা আসি, দেখো এখন কথা হচ্ছে, মস্তিষ্কের কথা যেহেতু বলেই ফেললাম,
আমাদের মস্তিষ্কটা কিসে আবদ্ধ থাকে বলতে পারবা? আমাদের মস্তিষ্কটা কিসের মধ্যে থাকে? এটা খুলির মধ্যে থাকে। কিসের মধ্যে? খুলির মধ্যে থাকে। এই খুলিটাকে যদি আমরা বায়োলজিক্যালি বলি, সেটাকে আমরা বলতে পারি করোটি। কি বলতে পারি? করোটি। দেখো কি বলতে পারি, খুলি না বলে আমরা কি বলবো? করোটি। তো এদের মস্তিষ্ক করোটি দ্বারা সংরক্ষিত থাকে। এদের মস্তিষ্ক করোটি দ্বারা সংরক্ষিত থাকে, সংরক্ষিত সংরক্ষিত থাকে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা পারবা। আচ্ছা, আমাদেরও কিন্তু ফুলকা ছিদ্র থাকে বলতে, উন্নত না, আমরা তো উন্নত, যারা উন্নত না তাদের এরকম ফুলকা ছিদ্র থাকবে দুই পাশে। এগুলো তোমাকে বলছিলাম। এখন বাটি ব্রাটার মধ্যে তো শুধু আমরা না, শুধু গরু, ছাগল, ভেড়া, মহিষ, মানুষ থাকবে। ইভেন যে মাছগুলো আমরা খাই, রুই মাছ, কাতাল মাছ, শিং মাছ, বোয়াল মাছ, সব এই জায়গায় থাকবে। তো মাছগুলোর কি থাকে? ফুলকা ছিদ্র থাকে না? হ্যাঁ। তো দেখো, এদের 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 আমরা বলতে পারি এদের পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে, 5 থেকে 15 জোড়া কেন? কারণ সব প্রাণী তো আর একরকম না, কিছু প্রাণী আছে 5 জোড়া, কিছু প্রাণী আছে 15 জোড়া, কিছু হ্যাঁ এরকম থাকবে। তো দেখো, লাস্ট একটা পয়েন্ট হচ্ছে এদের জোড় উপাঙ্গ থাকে। এদের কি থাকে? এদের জোড় উপাঙ্গ থাকে। জোড় উপাঙ্গ, স্যার জোড় উপাঙ্গ বলতে কি বুঝাচ্ছেন? স্যার জোড় উপাঙ্গ থাকে, জোড় উপাঙ্গ মানে জোড়ায় জোড়ায় উপাঙ্গ থাকবে। যেমন দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, হ্যাঁ দুইটা চোখ, এরকম জোর জোড়াই, হ্যাঁ পিয়ার অর্গান থাকবে। এই তো এই 5টা পয়েন্ট মনে রাখলেই হবে। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে তুমি কিন্তু প্রথম পয়েন্টটা বা প্রথম বৈশিষ্ট্যটা কিন্তু তুমি জানো, এটা কিন্তু অলরেডি পড়াই হচ্ছে। সেটা কি? বাটিবেলাটা তারাই কেবল যাদের নটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়। যাদের নটোকটটা কিসে পরিণত হয়? মেরুদণ্ডে পরিণত হয়। আচ্ছা, এদের নার্ভকট আবার কিসে পরিণত হয়? এদের নটোকট মেরুদণ্ডে পরিণত হয়, নার্ভকট মস্তিষ্ক এবং মেরুরজ্জুতে পরিণত হয়। তো দুইটা মনে রাখতে পারবো না? আমাদের মস্তিষ্ক আছে, মেরুরজ্জুও আছে। তাহলে প্রথম কথা হচ্ছে নটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়ে গেছে, আমাদের মেরুদণ্ড আছে। আর নার্ভকটটা কিসে পরিণত হয়েছে? মস্তিষ্ক মেরুরজ্জুতে পরিণত হয়েছে। যারা আগের ক্লাস করছো তারা, তাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে, মস্তিষ্কটা কী দ্বারা সুরক্ষিত থাকে? মস্তিষ্কটা করোটি দ্বারা সুরক্ষিত থাকে। আচ্ছা, এদের 5 থেকে কত জোড়া? এদের 5 থেকে 15 জোড়া ফুলকা ছিদ্র থাকবে, আর এতে জোড় উপাঙ্গ থাকে। এইগুলো আমাদের ভার্টিব্রাটা। এইগুলো আমাদের ভার্টিব্রাটা। তাহলে এখন দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা কিন্তু ভার্টিব্রাটা পড়লাম। অর্থাৎ দেখো, আমরা কিন্তু করোটার 3টা শ্রেণী পড়লাম। কী পড়ছি এতক্ষণ? এতক্ষণ আমরা কী পড়লাম তোমাদেরকে একটু মনে করাই দিই। করোটাকে 3টা ভাগে ভাগ করা যায়। করোটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে। ইউসিভি, ইউসিভি মানে ইউরোকডাটা, সেফালোকডাটা, ভার্টিব্রাটা। তাহলে আমরা ইউরোকডাটা সম্পর্কে জানলাম, আমরা সেফালোকডাটা সম্পর্কে জানলাম, আমরা ভার্টিব্রাটা সম্পর্কে এই যে জানলাম। এখন কথা হচ্ছে, ভার্টিব্রাটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। আমরা পড়ছি কি, ভার্টিব্রাটাকে আবার 2টা সুপার ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর একটা হচ্ছে নেতোস্টোমাটা। ঠিক আছে, এই যে দেখো, এই যে নেতোস্টোমাটা এখানে আবার 7টা ভাগে ভাগ করা যায়, আর সাইক্লোস্টোমাটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা মিক্সিনি, খেয়াল করো, একটা মিক্সিনি, একটা প্যাট্রোমাইজেন্টিডা। একটা মিক্সিনি হলে আরেকটা কী হবে? একটা মিক্সিনি হলে একটা প্যাট্রোমাইজেন্টিডা হবে। তো দেখো, এগুলো তোমাদেরকে পড়াইছি না একটু আগে? হ্যাঁ, দেখো যেটা বললাম, কডাটাকে 3টা ভাগে ভাগ করা যায়, ইউরো কডাটা, সেফালো কডাটা, ভার্টিব্রাটা। তাহলে আমরা ইউরো কডাটা সম্পর্কে জানলাম, সাফালো কডাটা পার্শ্বভাবে সাফা সেটাও জানলাম, বাটিব্রাটা, এই যে বাটিব্রাটা সম্পর্কে জানলাম। এখন বাটিব্রাটাকে আবার কয়টা ভাগে ভাগ করা যায়? প্রধানত 2টা ভাগে। একটা একটা হচ্ছে কি, সাইক্লোস্টোমাটা, আর একটা কি, নেতোস্টোমাটা। ওই সাইক্লোস্টোমাটার মধ্যে আছে কি, মিক্সিনি, সেফালোস্পিডোমর্ফি, আর নেতোস্টোমাটার মধ্যে আছে 7টা। তো নেতোস্টোমাটার 7টা পরে আসতেছি আমরা, আমরা এই 2টা জিনিস আগে শিখে ফেলি। অর্থাৎ ভাটিব্রাটা, এই যে ভাটিব্রাটা পড়তেছি না, এই যে ভাটিব্রাটা পড়তেছি, ভাটিব্রাটার মধ্যে যে 2টা ভাগ আছে, সাইক্লোস্টোমাটা, নেতোস্টোমাটা, ওই সাইক্লোস্টোমাটার মধ্যে 2টা আছে, একটা মিক্সিনি, একটা প্যাট্রোমাইজেন্টিডা। এই মিক্সিনি আর প্যাট্রোমাইজেন্টিডা, এই 2টা এখন পড়বো আমরা। এই মিক্সিনি আর প্যাট্রোমাইজেন্টিডা, এই 2টা পড়বো। খেয়াল করো, মিক্সিনি আর কোনটা? মিক্সিনি আর প্যাট্রোমাইজেন্টিডা, এটা আমরা পড়বো। এই 2টা পার্থক্য আকারে 2টা একসাথে পড়ে ফেলবো। পার্থক্য আকারে 2টা একসাথে আমরা পড়ে ফেলবো। মাইজন্টিডা নামটা সুন্দর না? প্যাট্রোমাইজন্টিডা, পেত্তির মতো লাগতেছে নাকি? সুন্দর। আচ্ছা দেখো, অনেক কঠিন কঠিন নামই তো আমরা বিভিন্ন জায়গায় সার্চ দিই, সার্চ মারি, তাই না?
তখন কঠিন লাগে না। দেখো একটা হচ্ছে মিক্সিনি আর একটা কি প্যাট্রোমাইজন্টিডা, ঠিক আছে? তো স্যার মিক্সিনি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি দুইটা পার্থক্য আকারে বৈশিষ্ট্যগুলো লিখে দিব, যেন একটা পড়তে গেলে যেন আরেকটা ভুলে না যাও। মানে এটা যেটা নর্মালি যেটা হয় আমাদের, ধরো মিক্সিনি পড়লাম, প্যাট্রোমাইজেন্টিটা ভুলে গেছি, প্যাট্রোমাইজেন্টিটা বললাম, মিক্সিনি ভুলে গেছি, এরকম যেন না হয়। আমরা দুইটা পাশাপাশি পরীক্ষায় পার্থক্য আকারে নাও আসতে পারে, পরীক্ষায় বৈশিষ্ট্য আকারে দিবে, আমি পার্থক্য আকারে তোমাকে শেখাচ্ছি, যেন মনে রাখতে পারো। এক নম্বর, এদেরকে আমরা হ্যাকফিশ বলি, কি বলি? হ্যাঁ, হ্যাকটি হ্যাকফিশ নামে পরিচিত। মিক্সিনিকে, মিক্সিনি কি হ্যাকফিশ নামে পরিচিত? স্যার কি নামে পরিচিত? মিক্সিনি হ্যাকফিশ নামে পরিচিত। মিক্সিনি স্যার কি নামে পরিচিত? হ্যাকফিশ নামে পরিচিত। আচ্ছা, এখানে তাহলে প্যাট্রোমাইজেন্টিটা কি নামে পরিচিত? তাহলে দেখি, প্যাট্রোমাইজেন্টিটা ল্যাম্প্রে নামে পরিচিত। স্যার কি নামে পরিচিত? ল্যাম্প্রে নামে পরিচিত। ল্যাম্প্রে, স্যার কি প্রে? ল্যাম্প্রে নামে পরিচিত, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আমাদের সে। দুই নম্বর হচ্ছে, দুই নম্বর হচ্ছে এদের লম্বাটা সরু। হ্যাঁ, এরা হচ্ছে সরু লম্বা, বাইন্ড মাসের মতো দেখতে, আইশবিহীন। দুই নম্বর বৈশিষ্ট্যটা এটা একটা মিলে যাবে, দুইটাই মিল, কারণ আমরা তো যদিও পার্থক্য আকারে কী পড়তেছি, আমরা বেসিক্যালি পার্থক্য পড়লে আমরা তো বৈশিষ্ট্য পড়তেছি, তাই না? মিল থাকবে, কিছু কিছু জায়গায় মিল থাকবে। হ্যাঁ, তাহলে এরা দেখতে, তোমরা কি বাইন্ড মাছ কে কে দেখছো একটু জানাও তো কমেন্টে, বাইন্ড মাছ কে কে দেখছো? বাইন্ড মাছটা অনেকটা লম্বাটে থাকে, অনেক লম্বা থাকে, বাইন্ড মাছের মধ্যে সাধারণত খুবই কম আইস থাকে। হ্যাঁ, তো খুবই কম থাকে, আইসবিহীন বললেও চলে অনেকটা। কে কে দেখছো? ও বাবারে, গার ব্যথা করতেছে, কে কে দেখছো বলো? এখানে কেউ দেখছো বলে তো মনে হচ্ছে না আমার। হ্যাঁ, অনেকে দেখছে, খাইছেও। হ্যাঁ, যাদের বাইন মাছ পাওয়া যায় আমার বাসায় পাঠায় দিও বাইন মাছ, আমার কাছে মজা লাগে অনেক। হ্যাঁ, ঠিক আছে। আর সাতপুরি কেউ যদি থাকো, সাতপুরি, সাতপুরি কেউ থাকলে, সাতপুরে মনে হয় ইলিশ পাওয়া যায় আর চিংড়ি মাছ পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ থাকলেও সারা দিবা না। দেখো, মিক্সিনিকে হ্যাকফিশ নামে পরিচিত, প্যাট্রোমাইজেন্টিটা ল্যাম্প্রে নামে পরিচিত। এখন কথা হচ্ছে, এরাও দেখতে বাইন মাছের মতো, এরাও কি দেখতে বাইন মাছের মতো, অর্থাৎ বাইন মাছটা কীরকম হয়? বাইন মাছটা তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখিও, যারা বাইন মাছ দেখো নাই ওরা হয়তো জীবনে মনে করতো, স্যার জীবনটাই বৃথা গেল, স্যার আমি এখনও বাইন মাছ দেখি নাই, স্যার আমার কী হবে? স্যার অনেকে কমেন্ট করবা বা অফলাইনে থাকলে এটা বলতে, স্যার আমি তো দেখি নাই আমার কী হবে? তোমার কিচ্ছু হবে না, তুমি গুগলে দাও, গুগলে গিয়ে হ্যাঁ লিখে সার্চ দাও বাইন মাছ, ঠিক আছে? বাংলায় অথবা ইংলিশ যেমন পারো সার্চ মারলে দেখতে পারবা। তো বাইন মাছটা দেখলে যেটা হবে, স্যার এটা কেন দেখাতে চাচ্ছেন? দেখলে তুমি দুইটার বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারবা, ঠিক আছে? এটার সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারবা। তো আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ বাইন মাছের মতো, এরা দেখতে কি? এরা দেখতে বাইন মাছের মতো, এরা দেখতে বাইন মাছের মতো, দেখতে বাইন মাছের মতো, বাইন মাছের মতো। আর বাইন মাছটা যদি তুমি একটু দেখে যাও কোনোভাবে, যদি দেখে ফেলতে পারো গুগলের মধ্যে, তাহলে তুমি এটাও বুঝতে পারবা। তাহলে বাইন মাছটা কীরকম সরু এবং লম্বা, সাপের মতো অনেকটা, সাপের মতো। তো সরু, বাইন মাছের মতো সরু, লম্বা, লম্বা আর অনেকটা আইস খুবই কম থাকে, আইসবিহীন, সরু লম্বা আইসবিহীন। তাহলে দেখো, তুমি যদি বাইন মাছটা যদি দেখে ফেলতে পারো, তো বাকি যে বৈশিষ্ট্যগুলো বলতেছি, সরু হবে নাকি মোটা হবে এটা বলতে পারবা, দেখলে বুঝবা সরু, এবং কী হবে লম্বা হবে, অনেকটা লম্বা হবে, আর আইসবিহীন। আর কী বিহীন? আইসবিহীন, সেম টু সেম, এখানেও সেম কথা। এরাও কি? এরাও দেখতে আইস মাছ, এরাও দেখতে কি? এরাও দেখতে বাইন মাছের মতো, দেখতে কিসের মতো স্যার? বাইন মাছের মতো, বাইন মাছের মতো, ঠিক আছে? আর সরু হবে, সরু, সরু, লম্বা, আইসবিহীন, আইসবিহীন। স্যার এটা কি পার্থক্য? স্যার এটা তো পার্থক্য না বাবা, আমি তোমাকে পার্থক্য পড়াচ্ছি না। হ্যাঁ, অনেকে বলবে স্যার এটা কি পার্থক্য হইলো, এগুলো বলে ক্লাসের মধ্যে, তাই তোমাদেরকে বলতেছি, এটা পার্থক্য পড়াচ্ছি না, পার্থক্য আকারে বৈশিষ্ট্য পড়াচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, হ্যাঁ
এমন খেয়াল করো তোমাদেরকে যদি একটু সহজ করে দিই দুইটা, তারপর দাঁড়াও আমি একটু তোমাদেরকে বইয়ে দেখাচ্ছি, একটু বইয়ে দেখাই দিচ্ছি, তাহলে আর হয়তো বা প্রবলেমটা হবে না। এই যে খেয়াল করো, এই যে দেখো, তোমাদের বই আছে নিশ্চয়ই, এই যে দেখো, এই যে দেখো দেখো, সাপের মতো লম্বা দেখছো, এই একটা এই একটা এই একটা এই একটা, তাই না? হ্যাঁ, এই যে দুইটা, এগুলো বাইন মাছের মতো সরু এবং লম্বা হবে, সরু এবং কি হবে, লম্বা হবে। এই দুইটা চিত্র আর আঁকতে হবে না, মনে মনে একটু চিন্তা করলেই হবে। এই দুইটা চিত্রকে মনে মনে, তো অনেকের ছবি থাকে, হ্যাঁ, অনেক পছন্দের নায়িকা থাকে, কারো অনেকে পছন্দের নায়ক থাকে, অথবা কলেজের প্রথম দিন যাকে দেখে খুব পছন্দ হয়েছে তার ছবিটা হয়তো চোখে ভাসে, কিন্তু এগুলো আমরা একবারও ভাসাতে চাই না, ইচ্ছা করি। কিন্তু এখন থেকে এই যে মিগজিনি আর এই যে প্যাট্রোমাইজনটিটা, এই দুইটা চিত্র একটু একটু চোখে চোখে ভাসানোর চেষ্টা করবা, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এদের কিন্তু পিঠের দিকে কোনো পাখনা নাই, দেখছো? এই চিত্রটা দেখো, একটু খেয়াল করো, এদের পিঠের দিকে কখনো কোনো পাখনা নাই, কিন্তু দেখো আবার এই প্রাণ, এই যে যেটা আছে এটা পিঠের দিকে, যে দেখো ওই এখানে পাখনা আছে, ঠিক আছে, পৃষ্ঠেও পাখনা আছে। ওকে, তো এটা কিছুটা তোমাদের ধারণা হয়ে যাবে, চিত্রগুলো দেখলে হবে। আমি এখানে আঁকছি না, বইয়ের চিত্রগুলো পারলে তোমরা চিত্রগুলো আঁকবা, অথবা তুমি একটু তাকায় থাকবা, যখন মন খারাপ থাকবে বা কোনো কারণে ডিপ্রেশন, মানে ধরো কেউ রিপ্লাই দিচ্ছে না, তখন বইটা উল্টে এই চিত্র দুটার দিকে এইভাবে অপলক দিচ্ছে তাকায় থাকবা, শুধু বোকার মতো তাকায় থাকবা না, দেখবা তার কি আছে তার কি নাই, তাহলে দেখবা যে অনেক কিছু পড়া হয়ে যাবে। তা আমরা এখন কি দেখলাম, খেয়াল করো, আমরা এখানে কি দেখলাম, যে পৃষ্ঠীয় পাখনা নেই, তাহলে আমরা এখানে কি দেখলাম, পৃষ্ঠীয় পাখনা নেই। কাদের? মিগজিনি, যাদের যারা যারা মিগজিনি তাদের পৃষ্ঠীয় পাখনা নেই। আর এদের কি আছে, আমরা কি দেখলাম, এদের পৃষ্ঠীয় পাখনা আছে, পৃষ্ঠীয় পাখনা আছে, ঠিক আছে। তারপর দেখো চার নম্বর, চার নম্বর যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, মুখটা এক প্রান্তে অবস্থিত এবং চার জোড়া কোষিকা রয়েছে, যেমন হাইড্রা যেমন কোষিকা আছে, ধরো এটা হচ্ছে এদের মুখটা একটা প্রান্তে অবস্থিত, যে এদের মুখটা কি একটা প্রান্তে অবস্থিত এবং এদের কি আছে এরকম কোষিকা আছে, কয় জোড়া, চার জোড়া কোষিকা রয়েছে, যেমন হাইড্রার যেমন কোষিকা থাকে এরকম, তাহলে এদের মুখটা কি একটা প্রান্তে অবস্থিত, এদের মুখটা কি একটা প্রান্তে অবস্থিত, তাহলে এদের মুখ, এদের মুখ আমরা কি বলবো, এদের মুখ প্রান্তে অবস্থিত, এদের মুখ প্রান্তে অবস্থিত এবং এদের মুখ প্রান্তে অবস্থিত এবং চার জোড়া কোষিকা রয়েছে, এবং কয় জোড়া, এবং চার জোড়া কোষিকা রয়েছে, এবং চার জোড়া কি রয়েছে, কোষিকা রয়েছে, যে এরকম কোষিকা থাকবে। আচ্ছা, ওদের ক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাঁ, ওদের হচ্ছে এদের মৌখিক চাকতি, এদের মৌখিক চাকতিটা অনেক চুষকের মতো কাজ করে, এদের যে মৌখিক যে চাকতিটা, এরকম মুখের যে চাকতিটা আছে না, এদের মৌখিক চাকতি, এদের মৌখিক চাকতি চুষকের মতো কাজ করে, এদের মৌখিক চাকতি চোষকের মতো কাজ করে, চোষকের মতো কাজ করে, কাজ করে। তা আমি যেভাবে সাজায় দিচ্ছি ঠিক এভাবে যদি পড়ো, তাহলে দেখবো যে এগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে, আর না হয় পরীক্ষার আগে বা মানে এক এক বই থেকে এক একবার এক একটা এক একভাবে যদি পড়ো, তো এগুলোতে লাভ হবে না, বেশি দিন থাকবে না মাথায়। তো দেখো, এদের মৌখিক চাকতি চোষকের মতো কাজ করে, আচ্ছা, এদের কোষিকা আছে না, ওদের আছে কি ক্যারাটিনময় দাঁত, ওদের যেমন কোষিকা আছে ওদের মানুষের মতো কি আছে, দাঁত থাকবে, তাহলে আমরা কি বলবো, হ্যাঁ, এবং ক্যারাটিনময় দাঁত আছে, এবং এবং ক্যারাটিনময় কি আছে, এবং ক্যারাটিনময় ক্যারাটিনময় দাঁত আছে, দাঁত আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এদের লার্ভা দশা নেই, এদের কি নেই, এদের এই যে মিগজিনি, যাদের মিগজিনি যারা, ওদের লার্ভা দশা নেই। আমি পুরোটা লিখে দিই, তারপর কীভাবে মনে রাখবো আমি আবার বলবো। এদের লার্ভা দশা মিগজিনি, দেখো নামের শেষে কী আছে, মিগজিনি মানে নাই, মিগজিনি নি নেহি, এদের লার্ভা দশা নেই, কিন্তু এদের লার্ভা সদা আসে আছে,
এতে লার্ভাদশা আছে কাদের? এদের লার্ভাদশা, লার্ভাদশা আছে। একটা লার্ভাদশার নামও লিখে দিছে তোমাদের বইয়ে, কি এটা হচ্ছে অ্যামোসিট লার্ভা। কি লার্ভা? অ্যামোসিট লার্ভা থাকে, অ্যামোসিট লার্ভা, অ্যামোসিট লার্ভা থাকে। স্যার কি লার্ভা? অ্যামোসিট লার্ভা থাকে, ঠিক আছে। ছয় নম্বর হচ্ছে গোলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এরকম এরকম ফুলকা ছিদ্র থাকবে গোলবিলের দুই পাশে, এরকম কত জোড়া? 5 থেকে 15 জোড়া ফুলকা ছিদ্র থাকবে। হ্যাঁ, গলবিলের দুপাশে, গলবিলের দুপাশে, গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকা ছিদ্র থাকে, ফুলকা ছিদ্র থাকে। 7, এটা 6, এদের কয় জোড়া থাকবে? এদের গোলবিলের দুপাশে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, গলবিলের দুপাশে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে নাসিকাতলি মুখ বিবর উন্মুক্ত। নাসিকাতলি, নাসিকাতলি মুখবিবরে, মুখবিবরে উন্মুক্ত। স্যার এটার মানে কি? আমাদের আমাদের যে নাকটা মুখের সাথে একটা কানেকশন আছে না, মুখের সাথে, মুখ গহ্বরের সাথে। অনেক সময় হাঁচি দিলে মুখের ঝালযুক্ত খাবারটা অনেক সময় নাক দিয়ে ঢুকে চলে আসে না, এটার মানেটা কি? আমাদের নাসিকাতলিটা মুখবিবরের সাথে যুক্ত বা উন্মুক্ত। তো এখানে নাসিকাতলি মুখবিবরে উন্মুক্ত, আর এটাকে কী বলবো আমরা? এখানে আমরা বলবো উন্মুক্ত নয়, নাসিকাতলি, নাসিকাথলি মুখবিবরে উন্মুক্ত নয়, মুখবিবরে উন্মুক্ত নয়। তাহলে দেখো আমরা কী কী পাইলাম, আমরা একটু খেয়াল করি প্রথম থেকে, প্রথম থেকে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে মিগজিনি প্যাট্রোমাইজেন্টিডা। প্রথম কথা হচ্ছে মিগজিনির আরেকটা নাম আছে, মিগজিনির আরেকটা নাম হচ্ছে হ্যাগফিশ। মিগজিনি কি? হ্যাগফিশ, একটা মনে রাখবা, মিগজিনি একটা নাম কি? হ্যাগফিশ। প্যাট্রোমাইজেন্টিডা একটা নাম কি? ল্যাম্প্রে, ল্যাম্প্রে, ল্যাম্প্রে মনে থাকবে, ল্যাম্প্রে। প্যাট্রোমাইজেন্টিডা একটা নাম কি? ল্যাম্প্রে। আর মিগজিনি একটা নাম কি? হ্যাগফিশ, ঠিক আছে, এটা আগে মাথায় রাখো। তারপর মনে রাখবা, তারপর মনে রাখবো এটাও বাইন মাছের মতো, এটাও বাইন মাছের মতো। এরা দেখতে বাইন মাছের মতো সরু লম্বা, দেখতে বাইন মাছের মতো সরু লম্বা, এরাও আইসবিহীন। বাইন মাছ যেমন আইসবিহীন থাকে, এরাও কি আইসবিহীন। তারপর হচ্ছে পিঠের দিকে কোনো পাখনা নাই, এই যে দেখো মিগজিনিদের শুধু নাই, এই যে মিগজিনি এন আই নাই, নাই দেখো পৃষ্ঠীয় পাখনা এদের নাই, পৃষ্ঠীয় পাখনা নাই আর কি নাই, এদের লার্ভাদশা নাই, এদের পৃষ্ঠীয় পাখনাও নাই লার্ভাদশাও নাই। তাহলে এদের যদি না থাকে তাহলে এদের আছে, এদের পৃষ্ঠীয় পাখনা আছে লার্ভাদশা আছে। তাহলে দেখো পরীক্ষায় যদি এভাবে যদি তোমাদেরকে যদি প্রশ্ন করে নিচের কোনটি, হ্যাঁ মিগজিনির বৈশিষ্ট্য, মিগজিনিতে নাই কি নাই, পৃষ্ঠীয় পাখনা নাই লার্ভাদশা নাই, যে পৃষ্ঠীয় পাখনা নাই লার্ভাদশা নাই, তাহলে এখানে পৃষ্ঠীয় পাখনা আছে লার্ভাদশা আছে। অর্থাৎ তুমি যদি একটা মুখস্থ করতে পারো তোমার কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি গতানুগতিক পড়ালেখা করি তাহলে যেটা হয় আমরা এটা পড়ার পর তারপর আমরা এটা পড়তে যাই, এখন অনেক কিছুই একরকম লাগে এবং অনেক কিছু একরকম করে লিখে দিয়ে আসি, কিন্তু না এটা করার দরকার নাই। এখন আমরা এই দুইটা একসাথে পড়ার সুবিধাটা হচ্ছে আমরা এটাও যদি মাথায় রাখতে পারি তাহলে পাশাপাশি আমাদের এটাও পড়াটা হয়ে যাচ্ছে। মানে এখানে দুইটা পাশাপাশি লেখার উদ্দেশ্য হচ্ছে দুইটাকে আমরা একসাথে শিখে ফেললাম, মানে দুইটা পড়াকে এক করে ফেলছি আমরা, কমিয়ে আনলাম কিন্তু, ঠিক আছে। আর এদের মুখটা, এদের 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 মুখ যে মুখচিত্রটা এক প্রান্তে অবস্থিত, মুখটা প্রান্তে, এদের মুখ প্রান্তে অবস্থিত, 4 জোড়া কোষিকা দ্বারা, কোষিকা দ্বারা আবৃত থাকে, 4 জোড়া কোষিকা থাকে। এদের মুখটা চাক, এদের যে মৌখিক চাকতিটা বা মুখচিত্রটা চোষকের মতো, এটা ক্যারাটিনময় দাঁত আছে। এদের লার্ভাদশা এটা তো বললাম, আচ্ছা এদের গোলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকা থাকবে, এদের দুপাশে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকবে। নাসিকাতলি মুখবিবরে উন্মুক্ত, নাসিকাতলি মুখবিবরে উন্মুক্ত নয়। তো দেখো তাই এই পর্যন্ত এই জিনিসগুলো আমরা এইভাবে টেকনিক্যালি পড়তে হবে আর কি।
আচ্ছা, আশা করি তোমরা, হ্যাঁ তাহলে দেখো এখানে যেহেতু তোমরা বুঝতেই পারছো, এখানে অনেক বেশি ইনফরমেটিভ, মানে অলরেডি আমরা যেগুলো পড়লাম, কারণ ওই যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যেগুলো পড়লাম, এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভও বটে। অনেকগুলো ইনফরমেশন ছিল না এবং আমি সম্পূর্ণরূপে এটা কাভার করার চেষ্টা করেছি, এবং তোমরা যদি গুছিয়ে পড়ো এই চ্যাপ্টারটা নিয়ে আর টেনশন করতে হবে না আমি যেটা মনে করি। তারপরে ওই যে আমরা কি পড়লাম, ম্যাগাজিনই পড়লাম, প্যাট্রোমাইসাইটিটা পড়লাম না, আর একটা জিনিস রয়ে গেছে, সেটা কি ওই যে নেতোস্টোমাটা। নেতোস্টোমাটার মধ্যে আবার 60টা ভাগ আছে না, যে নেতোস্টোমাটা, নেতোস্টোমাটার মধ্যে যে আরও 60টা ভাগ আছে, আরও 60টা ভাগ আছে, সেইগুলো আমি একটা তোমাদেরকে একটা ভিডিও লিঙ্ক আমি এখনই দিয়ে দিচ্ছি, এটা একটু করে নোট করে নিবা, মানে এটা একটা পৃষ্ঠার মধ্যেই সব নিয়ে আসছি আমি। অর্থাৎ তোমাদের বইয়ে আমি একটু দেখাই দিই, দাঁড়াও আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে তোমাদের বইয়ে এখানে দেখো যে নেতোস্টোমাটার মধ্যে যে আবার 60টা আছে, যে কোনি একটি শাড়ি পরেছে, হ্যাঁ রূপের আভাসে মর্মে মরেছি, এই যে 60টা প্রকার, 60টার নিয়ে আবার বৈশিষ্ট্য দেওয়া আছে, যে দেখো এই যে খেয়াল করো, এই যে 60টাকে, 60টাকে কিন্তু 60টা জিনিসকে আবার বৈশিষ্ট্য দেওয়া আছে কিন্তু, এই যে এই যে আবার এখানে আরও 3-4 পৃষ্ঠার পড়া, এখানে আসলে 3-4 পৃষ্ঠার পড়াটা, 3-4 পৃষ্ঠার পড়াটা আমি এক পৃষ্ঠায় নিয়ে আসছি, এক পৃষ্ঠায় নিয়ে আসছি আমি, জাস্ট একটা ভিডিও দিয়ে দিচ্ছি ওইটা দেখে তুমি ওইটা করে নাও, মানে জাস্ট এক পৃষ্ঠায় ইংলিশকে নোট করে ফেলবা। কীভাবে নোট করবা দেখাই দেখাচ্ছি, এই যে দেখো এটা আমার আমারই এক স্টুডেন্টের নোট খাতা, দেখো এখানে এসে কিন্তু এই যে দেখো 3-4 পৃষ্ঠার পড়াটাকে এক পৃষ্ঠায় নিয়ে আসছে, এটা আমারই ক্লাস করে সে নোটটা করছে। তো আমি এরকম একটা ভিডিও দিচ্ছি, তোমরা এটা এখনই আজকেই করে ফেলো, এখনই করে ফেলো, আমি এখনই দিয়ে দিচ্ছি, একদম এখনই করে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের জিনিসটা হচ্ছে যে পড়াটা, মানে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রথম দিন থেকে আজকে পর্যন্ত সম্ভবত 10টা লেকচার হয়েছে, এই 10টা লেকচার প্লিজ একটু রিভাইজ দিও, চ্যাপ্টারটাকে একদম ফিনিশ করে ফেলো, একদম গুছিয়ে ফেলো। আমি একটা পরীক্ষার একটা প্রশ্নের লিঙ্ক দিয়ে দিব, তুমি নিজেকে নিজে যাচাই করবা, যখন ইচ্ছা তখন দিবা, তবে আগে প্রিপারেশনটা নাও, 3-4 দিন একটু প্রিপারেশন নাও, তারপর আমি লিঙ্কটা দিলে তোমরা চুরি করার দরকার নেই, নিজেকে নিজে যাচ করবা এবং পরীক্ষাটা দিয়ে তুমি বুঝবে যে কতটুকু তুমি পারছো বা উপকৃত হচ্ছ, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা তোমাদেরকে একটা কথা একটু বলে রাখি, যেটা হচ্ছে যে অনেকেই হয়তো বলতে পারতো যে ভাইয়া আপনি এখানেই পড়ায় ফেলেন, না এখানে হচ্ছে যে আমি এগুলো লিখতে গেলে আবার অনেকটা সময় যাবে, হ্যাঁ আমার ভিডিওতে লেখা আছে, তো তো তোমাদের সময় বাঁচবে অনেকটা, এবং এটা ওইটা করলে বুঝে যাবে অনেকটা সহজ লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে দেখা হচ্ছে, দেখা তারপর আবার আর কখন হয় বলতে পারছি না, তবে তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবা, এবং সবসময় মাথায় রাখবা পড়ালেখাটা যেন সুন্দরভাবে তোমরা করো, হ্যাঁ এটা পড়াশোনা ঠিক রেখে, ঠিক রাখলে অনেক কিছু ঠিক থাকবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।